আপনি কি জানেন আপনার নামের অর্থটা কী? আমাদের প্রত্যেকেরই আমাদের নিজের নামের অর্থটা জানা উচিত। আমাদের কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউয়ে প্রশ্ন করা হয় যে আপনার নামের অর্থটা কী, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা পারি না বা হয়তো জানা থাকে না। তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে জানাবো যে কী করে আপনারা আপনাদের নামের অর্থ সার্চ করবেন এবং সেটা দেখবেন। তো এর জন্য ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোপুরি দেখে যাবেন। তো হ্যালো ফ্রেন্ডস, এর জন্য আপনারা সিম্পল আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করবেন বা ইউটিউব ব্রাউজার ওপেন করবেন, যেটা আপনাদের ইচ্ছা। তো এবার আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন আপনাদের নামটি, আপনাদের ফুল নাম সার্চ করবেন। তো আমার নাম হচ্ছে রাহুল শেখ, সার্চ করলাম। রাহুল শেখ সার্চ করে রাহুল শেখ মিন্স বলে সার্চ করবেন বা মিনিং বলে সার্চ করবেন ইন বাংলা বা যেটা আপনার ইচ্ছা বলে সার্চ করবেন ইউটিউবে, গুগলে গিয়ে সার্চ করবেন, সরি। তো সার্চ করার মধ্যে দেখুন এখানে কিন্তু চলে এসেছে যে মিনিং ডিফাইন মিনিং অ্যাট ডিকশনারি। তো এখানে দেখুন আরও অনেক অনেক কিন্তু সাইট রয়েছে, আপনারা এখান থেকে আপনাদের নামের অর্থটা সার্চ করতে পারবেন। তো আসুন আবার আমি এটা ইনপুট করি, এটা হয়তো আমার ভুল হয়েছে তার জন্য এটা দেখাচ্ছে না। তো রাহুল শেখ মিনিং নেম মিনিং মিনিং বলে সার্চ করা মাত্র ইন বাংলা, দেখুন আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার মতো দেখুন রাহুল নামের অর্থ এখানে দেওয়া রয়েছে, দেখুন ওয়েব পেজটা খুলে গেল। তো এই ওয়েব পেজটা খুলছে না, এটা হয়তো এখন অফ আছে। তো নিচে দেখুন রাহুল লেখা আছে এখানে, তো আমি এখানে এন্টার করলাম এবং দেখুন এখানে কিন্তু পুরো আমার ডিটেলস দেওয়া আছে যে রাহুলের মানে একটা মানে রাহুল এ পপুলার মেল নেম ইন ইন্ডিয়া হ্যাজ এ ভ্যারাইটি অফ মিনিং, মানে আমার পুরো এখানে দেওয়া আছে যে দ্য আর্লিস্ট মিনিং অফ ফাউন্ড দ্য ইপিউনালসেস ইন কনকিউরার অফ ওয়াল মিজিয়ার্স। যাই হোক এখানে দেওয়া আছে, আমি অতটা পড়ে আপনাদেরকে দেখাচ্ছি না। তো আপনারা এখান থেকে কিন্তু এইভাবে আপনাদের শুভ নামটির অর্থটা জানতে পারবেন। দেখুন এখানে আরও অনেক কিছু রয়েছে, দেখুন এখানে আরও অনেক কিছু দেখাচ্ছে, তো একটু ওয়েট করবেন আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু নামের অর্থ পুরো দেখাচ্ছে, বিবি নেম রাহুল মিনিং অ্যান্ড অ্যাস্ট্রোলজি, মানে বেবি নেম হচ্ছে রাহুল, জেন্ডার হচ্ছে বয়েজ এবং অরিজিন বা রাহুল মিনিং বা ভ্যারাইটি অ্যান্ড রাহুল নেম নাম্বার মম মানে সব কিছু এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দরভাবে। আপনাদের নামের অর্থটি কিন্তু আপনারা এখান থেকে কিন্তু সার্চ করে পেয়ে যেতে পারেন। তো হ্যালো ফ্রেন্ডস, আপনাদের নামের অর্থটা যদি আপনাদের জানা থাকে তো অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।